Assalamualaikum, সবাই কেমন আছেন? আমরা যাচ্ছি আজকে আবার নিউ মার্কেট। কি করতে যাচ্ছি বলো? জুতা কিনতে। আমার ভাইয়ের জন্য জুতা কিনতে যাব। তো একটু দেরি হয়ে গেছে, আর আগে ওঠার কথা ছিল। এখানের ভেতর দিয়ে যাচ্ছি, প্রায় চলে এসেছি। 3 নম্বর গেটের কাছে আছি এখন। হেঁটেই যাচ্ছি, ভিতরে রাস্তা তো বেশি না। আমরা এখন জাদুঘরের সামনে। এই তো 3 নম্বর গেট। এদিক দিয়ে বের হলেই নিউ মার্কেট, সেই কাঠি। হচ্ছে নিউ মার্কেটের গেটেই। খাই দিল না? আজকে ভিড় অনেক। হ্যাঁ, শনিবার বন্ধ দেখে ভিড়। আমরা প্রায় বাটার দোকানের কাছাকাছি চলে এসেছি। মানুষের ভিড়ে হাঁটা হয়ে যাচ্ছে। এই যে চলে আসলাম বাটার দোকানে। কি সুন্দর পুতুল! এদিকে অনেক ব্যাগের দোকান, প্রেসিডেন্ট। এখান থেকে আমরা সবসময় ব্যাগ কিনি। প্রেসিডেন্টের এতগুলো দোকান, সব তো প্রেসিডেন্টেরই দোকান। ওই জন্য ওদের অনেকগুলো আউটলেট। পুতুলগুলো সুন্দর। এইখানেও প্রেসিডেন্টের দোকান। বড় গেটটা দেখ। এদিকে বইয়ের দোকান আছে, বুক স্টল। এখন আমরা কত নম্বর গেটের দিকে যাইতেছি? 2 নম্বর গেটের দিকে যাচ্ছি। এখানে এর আগে তো অনেক দোকান দেখছিলাম, এখন অল্প, মানে ফুটপাতে আর কি। সামনে এদিকে চশমা, সানগ্লাস, লেন্স এসব পাওয়া যায়। এখানে টুকটাক ঘরে পড়ার জামা কাপড় টুকটাক দোকান আছে। এই যে টাইটান, টাইটানের আসল যে শোরুম ইন্ডিয়া থেকে আমার একটা ঘড়ি আছে, এইখানেও দেখছি আউটলেট। হোমিও সেন্টার, এই যে 2 নম্বর গেট।
এখানে ঘড়ি আর চশমার অনেক দোকান। এখন আমরা আবার বাটার দিকে যাব, চলো। এই যে 2 নম্বর গেট, এদিক দিয়েও ঢোকা যায়। তো আমরা এখন যেখান থেকে এসেছিলাম ওইখানে আবার যাব, বাটার দোকানে আবার যাব এদিক দিয়ে ঘুরে। মানে এই যে কত সুন্দর পুতুলের দোকান, সামনে মসজিদ মার্কেট। এখানে বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়। আচ্ছা, এদিক দিয়ে ঘুরে আমরা চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান বাচ্চাদের সেট, নতুন নিউ বর্ন বেবিদের জন্য জুয়েলারির দোকান। জুয়েলারির কয়েকটা দোকান আছে, ফ্যানের দোকান আছে এদিকটাতে। অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কম দামে। সব 200 যা ভালো লাগে সেটা দেখেন, যেই তো ভালো লাগে। বাচ্চাদের খেলনা এদিকটা ভালো পাওয়া যায়। এদিক থেকে গিয়েছিলাম, আবার এদিকে চলে এসেছি। কত ভিড় মানুষের। এই যে মুন্না জুতা দেখতে আসছে, এই যে ওই জুতা, এই যে ঠিক এক জোড়ারই, মানে ওই জোড়াটাই জিজ্ঞেস করো। পছন্দ না? কফি কিনতে চাও? কফি তো আব্বু কিনছিল। হ্যাঁ, কফি তো আব্বু কিনছিল। জুতা ট্রায়াল দিচ্ছে,
এই সেম জুতা কফি কালার নিয়েছিল, এখনো কালোটা পেয়েছে। 10 নম্বর জুতা। তুমি দেখো ঠিক আছে না একটু দেখিয়ে দি, তো ভালো লাগছে। এটার দাম কিরকম দেখি, 1499 ব্লু, একদম ব্লু কালার। জুতা কিনা কমপ্লিট, হ্যাপি হ্যাপি। চলো এবার জুতাটা দেখো, এই যে যে জুতা ট্রায়াল দিছিল, আমার জুতা এই যে মা ছেলে কালো জুতা। চল এখন দোতলাতে আসলাম। টি শার্ট দেখতে দেন না, কত সুন্দর জুতা কিনছে, জুতারই পছন্দ হয়েছে। আমার ছেলে জুতা কিনে টি শার্ট তো আছে, ট্রাউজারও আছে। এই দোকান থেকে আমরা ম্যাক্সিমাম কিনি আর কি, ছোট বাচ্চাদেরও জিন্স শার্ট। আমাদের আজকের মতো শপিং এইখানেই শেষ। আমাদের শপিং না, মুন্নার শপিং। ও একটা টি শার্ট কিনলো আর ওর জুতা, আর আম্মু টুকটাক কিছু কিনলো। এই আমরা তো একটা জিনিস কিনতেই ভুলে গেছি, ওই যে ভাত নাড়ার যে কাঠি। আচ্ছা কিনা হয় না, ঠিক আছে। আমরা এখন আস্তে আস্তে বাসায় চলে যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ আজিমপুরের এদিকে তো রাস্তা কাটছে, ওইখান দিয়ে রিক্সা যাওয়া সম্ভব না। তিনজন মানুষ কিভাবে রিক্সা যাব, হেঁটে যাওয়াই বেটার। আমরা তো ভিতরে দিয়ে যাবই। হ্যাঁ, আমাদের পিলখানা এক্সেস আছে এই জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।